ओम शांति। आज 4/8/2022 प्रातु मुरली। बाबा आज बोले छेन, मिष्टी बच्चारा तुम्हादेर के बाबार मतो रूप बसंत होते हबे, ज्ञान जोग के धारण करे तारपर आसामी देखे अर्थात व्यक्ति बुझे दान करते हबे। प्रश्न, कौन रीति रिवाज दापर थेके चले आसछे किन्तु संगमे बाबा सेई रेवाज के बंध करे देन? उत्तर, दापर थेके पाए हाथ दिए प्रणाम करबार रीति रेवाज चले आसे। बाबा बोलेन, एखाने तोमादेर पाए पड़बार दरकार नेई, आमी तो होलाम अभोक्ता अकर्ता अचिंतक, तोमरा बाच्चारा तो होले बाबार थेकेओ बड़, केनना বাচ্চারা বাবার সম্পূর্ণ সম্পদের মালিক হয়ে যায়। তো মালিকদেরকে আমি বাবা নমস্কার করি। তোমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবার দরকার নেই। হ্যাঁ, ছোটরা অবশ্যই বড়দের সম্মান দেবে। গীত, যে পিয়ার সাথে। ওম শান্তি। বর্ষা তো প্রতি বছরই হয়, সেটা হলো জলের বর্ষা। এখানে হল জ্ঞানের বর্ষা, যা প্রত্যেক কল্পে হয়। এটা হল পতিত দুনিয়া, নরক। একে বিষয় সাগরও বলা হয়, যে বিষ অর্থাৎ কাম অগ্নির কারণে ভারত কালো হয়ে গেছে। বাবা বলেন, আমি জ্ঞান সাগর, জ্ঞান বর্ষার দ্বারা গৌড় বানিয়ে দিই। এই রাবণ রাজ্যে সব কালো হয়ে গেছে, সবাইকে এরপর পবিত্র বানিয়ে দিই। মূল লোকে কোনো পতিতাত্মা থাকে না, সত্যযুগেও কোনো পতিত থাকে না। এখন এটা তো হল পতিত দুনিয়া, তো সকলের উপরে জ্ঞান বর্ষা হওয়া চাই। জ্ঞান বর্ষার দ্বারাই এরপর সমগ্র দুনিয়া পবিত্র হয়ে যায়। সেখানে পতিতের নাম নিশানটুকু থাকে না, সেই জন্য বিষ্ণুকে ক্ষীর সাগরে দেখানো হয়েছে। তার অর্থই মানুষ জানে না। তোমরা জানো যে বিষ্ণুর দুটো রূপই হল লক্ষ্মী নারায়ণ। বলা হয় সেখানে ঘিয়ের নদী বয়, তবে তো ক্ষীর সাগরও থাকতে হবে। মানুষ তো বিষ্ণু ভগবান বলে দেয়, তোমরা বিষ্ণুকে ভগবান বলতে পারো না, বিষ্ণু দেবতায় নম, ব্রহ্মা দেবতাই নম বলে থাকে। বিষ্ণুকে ভগবান নম বলবে না, শিব পরমাত্মাই নম, এটা বলা শোভা পায়। এখন তোমরা আলোক প্রাপ্ত করেছ, উচ্চ থেকেও উচ্চ শ্রী শ্রী 108 রুদ্রমালা বলা হয়। ওপরে হল ফুল, তারপর মেরুদানা যুগল বলা হয় লক্ষ্মীনারায়ণকে। ব্রহ্মা সরস্বতীকে যুগল বলা হয় না, এ হল শুদ্ধ মালা। মেরু বলা হয় লক্ষ্মীনারায়ণকে, প্রবৃত্তি মার্গ। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণের ডিনাইস্টি। কেবল লক্ষ্মীনারায়ণ বলা হয়, কিন্তু তাদের সন্তানাদিও তো থাকবে, তাই না? এটা কারোর জানা নেই। এখন তোমরা বাচ্চারা বিষয় সাগর থেকে বেরিয়ে এসছ, তাকেও কালীদহ বলা হয়। সত্যযুগে তো এ সব কিছুই হয় না, যে কালীনাগের উপরে ডান্স করল, এই করল, ওই করল, এসব হল দন্ত কথা, ব্লাইন্ড ফেথ। থেকে পুতুল পূজা করে, অনেক দেবীদের মূর্তি বানায়, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, দেবীদেরকেও সাজায়, কোথাও কোথাও তো আবার সত্যিকারের সোনার গহনা পরায়, কেননা ব্রাহ্মণদেরকে দান করতে হয়, ব্রাহ্মণদেরকে দিয়ে পূজা করায়, অনেক খরচা করে, ধুমধাম করে দেবীদের ঝাঁকি বের হয়, দেবীদেরকে ক্রিয়েট করে, সুন্দর করে সাজিয়ে অনুষ্ঠানের আয়োজন করে, তারপর ডুবিয়ে দেয়। একে বলা হয় পুতুল পূজা। ভাষণে তোমরা বোঝাতে পারো কিভাবে এই অন্ধশ্রদ্ধার পূজা হয়।
গণেশও খুব সুন্দর করে বানায়। সুর বিশিষ্ট কোনো মানুষ তো কখনোই হতে পারে না। কত রকমেরই যে সব চিত্র বানাতে থাকে, পয়সা খরচ করতে থাকে। বাবা বাচ্চাদেরকে বোঝান, তোমাদেরকে আমি কত বিত্তশালী একদম বিশ্বের মালিক বানিয়ে দিই, এ কথা পরমাত্মা বসে আত্মাদেরকে বোঝান। বাচ্চারা এও জানে, যারা পূর্বকল্পে এই ঈশ্বরীয় পাঠ পড়েছিল আর শ্রীমত অনুসারে চলেছিল, তারাই চলবে। যদি না পড়ে ঘুরে ফিরে বেড়ায়, তবে তো খারাপই হবে, নবাব হতে পারবে না, উঁচু পদ পেতে পারবে না। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে এই অবিনাশী জ্ঞান রত্নগুলো কত বিত্তশালী বানিয়ে দেয়। তারা তো শিব আর শঙ্করের অর্থ জানে না, শঙ্করের সামনে গিয়ে বলতে থাকে আমার ঝুলি ভরে দাও, কিন্তু শঙ্কর তো ঝুলি ভরে না। এখন বাবা বাচ্চাদেরকে অবিনাশী জ্ঞান রত্ন প্রদান করেন, সেসব ধারণ করতে হবে। এক একটি রত্ন হল লক্ষ টাকার, সুতরাং খুব ভালোভাবে ধারণ করতে হবে, আর ধারণ করাতেও হবে, দান করতে হবে। বাবা বাচ্চাদেরকে বুঝিয়েছেন যে দানও ব্যক্তি বুঝে করো, যার শোনার ইচ্ছে নেই তার পেছনে টাইম ওয়েস্ট করো না। শিবের পূজারী হোক কিংবা দেবতাদের পূজারীদেরকেও বোঝাও, বাকি অন্য রকমের মানুষদের পেছনে চেষ্টা করে দান করা অর্থাৎ টাইম ওয়েস্ট করে ফেলা। তোমাদের প্রত্যেককে রূপ বসন্ত হতে হবে, যেমন বাবা হলেন রূপ বসন্ত। ওনার রূপ জ্যোতির্লিঙ্গম নয়, স্টারের মতো। পরমপিতা পরমাত্মা পরমধামের বাসিন্দা, পরমধাম সব কিছুর থেকেও ঊর্ধ্বে, তাই না? আত্মাদেরকে তো পরমাত্মা বলা হবে না, তিনি হলেন পরম আত্মা। এখানে যারা দুঃখী আত্মারা রয়েছে, তারা পরমপিতাকে আহ্বান করে, ওনাকে সুপ্রিম আত্মা বলা হয়। তিনি হলেন বিন্দুর মতো, এমন নয় যে তার কোনো নাম রূপই নেই। তিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। দুনিয়া তাকে জানে না, জিজ্ঞাসা করে দেখো যে পরমপিতা পরমাত্মা কোথায় রয়েছেন, বলবে সর্বব্যাপী। আরে তোমরা তো তাকে বলো পতিত পাবন, তাহলে পাবন কিভাবে বানাবেন তিনি? কিছুই বুঝতে পারে না, একে অন্ধের নগরী বলা হয়। তোমাদেরকে তো বাবা সব কিছুর থেকে মুক্ত করিয়ে দিয়েছেন, বাবা হলেন অভোক্তা অকর্তা আর অচিন্তক, কখনোই তিনি পায়ে পড়তে দেন না। কিন্তু দাপট থেকে এই রীতি রেওয়াজ চলে এসেছে, ছোটরা বড়দেরকে রিকার দেবে। বাস্তবে আমি হলাম বাবার বাচ্চা, উত্তরাধিকারী হই বাবার প্রপার্টির। বাবা বলেন এরা হল মালিক আমার সম্পত্তি, মালিককে নমস্কার করেন। যদিও মালিক হলেন বাবা, কিন্তু সত্যিকারের তো বাচ্চারাই হয়ে গেছে সমস্ত প্রপার্টির মালিক। তাহলে তোমাদেরকে তিনি কখনো কি বলবেন, নাকি যে আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করো, স্মরণ করো? কখনোই বলবেন না। বাচ্চারা মিলিত হতে এলে তখনও বাবা বলেন শিব বাবাকে স্মরণ করে মিলিত হতে এসো। আত্মা বলে আমরা শিব বাবার কোলে যাই। মানুষ এইসব কথা শুনে বিভ্রান্তি বোধ করে। শিব বাবা এই ব্রহ্মার দ্বারা বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করেন, তিনি হয়ে গেলেন মা। তোমরা মনে করো যে আমরা মা বাবার সাথে মিলিত হতে এসেছি, স্মরণ শিব বাবাকে করতে হবে। তো তিনি হয়ে গেলেন ফার্স্ট ক্লাস মা, উত্তরাধিকার তোমাদেরকে শিব বাবার কাছ থেকে প্রাপ্ত হয়। ইনিও অর্থাৎ
ব্রহ্মা বাবাও তারই শরণে থাকেন। বাবা যেটা বোঝান তাকে ধারণ করতে হবে, রূপ বসন্ত হতে হবে, যোগে থাকবে, জ্ঞান ধারণ করবে এবং করাবে, তাহলে আমার মতো রূপ বসন্ত হয়ে যাবে, তারপর আমার সঙ্গে চলে যাবে। এখন তোমাদের বুদ্ধিতে জ্ঞান রয়েছে, তারপর যখন স্বর্গে আসবে তখন জ্ঞান সম্পূর্ণ হয়ে যাবে, তখন প্রালব্ধ শুরু হয়ে যাবে, তখন নলেজের পার্ট সম্পূর্ণ হয়ে যাবে। এসব হল অত্যন্ত গুপ্ত বিষয়, খুব কম জনই তা বুঝতে পারে। বৃদ্ধাদেরকেও বাবা বোঝান যে সেই এককেই স্মরণ করো, দ্বিতীয় কাউকে নয়। তো বাবার কাছে গিয়ে তারপর কৃষ্ণপুরীতে চলে যাবে, এটা হল কংসপুরী। এমন নয় যে কৃষ্ণপুরীতে কংসও ছিল, এসব হল দন্তকথা। কৃষ্ণের মায়ের আটটি সন্তান দেখায়, এটা তো গ্লানি হয়ে গেল। কৃষ্ণকে ঝাঁকায় রেখে যমুনা পার করেছিল, তারপর যমুনা নিচে চলে গেল। এই সব কিছুই হয় না, এখন তোমরা বাচ্চারা আলোকপ্রাপ্ত করেছ। বাবা বলেন, আগে যা কিছু শুনেছিলে সব ভুলে যাও। বাবা বলেন, এই যজ্ঞ জপ তপ ইত্যাদি করে আমাকে কেউ পাবে না, আত্মা তম প্রধান হয়ে যাওয়ার ফলে তার ডানা ভেঙে যায়। এখন এই সমগ্র দুনিয়াতে আগুন লাগবে, হোলিকা বানায় যখন তখন আগুনে আলু বেগুন পোড়ায়। এসব হল আসলে আত্মা আর শরীরের, সকলের শরীর পুড়ে যাবে আর আত্মা অমর থেকে যায়। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে সত্যযুগে এত এত মানুষ এত ধর্ম থাকে না, কেবল একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে। ভারতী হল সব থেকে মহান তীর্থ। কাশীতে গিয়ে অনেকে থিতু হয়, ভাবে এখন থেকে কাশীবাসী হব, যেখানে শিব রয়েছেন সেখানেই আমরা শরীর ছাড়ব। অনেক সাধু সন্ন্যাসী কাশীতে চলে যায়, সারাদিন এই গীতি গাইতে থাকে, জয় বিশ্বনাথ গঙ্গা। এখন শিবের থেকে জলের গঙ্গা নির্গত তো হতে পারে না, শিবের দ্বারে এসে মরতে চায়। এখন তো তোমরা প্র্যাকটিক্যালি শিবের দ্বারেই রয়েছ, যেখানেই থাকো না কেন, কিন্তু শিব বাবাকে স্মরণ করতে থাকো। তোমরা জানো যে শিব বাবা হলেন আমাদের বাবা, আমরা ওনাকে স্মরণ করতে করতে ওনার কাছে চলে যাব, তাহলে শিব বাবার প্রতি এতখানি লাভ থাকার কথা, তাই না? তার নিজের কোনো বাবা নেই, টিচার নেই, বাকি সকলেরই আছে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও রচয়িতা হলেন শিব বাবাই। রচনার থেকে রচনার সম্পদের উত্তরাধিকার প্রাপ্ত হতে পারে না, উত্তরাধিকার সবসময় বাবার থেকেই বাচ্চারা পায়। তোমরা বাচ্চারা জানো যে আমরা জ্ঞানের সাগর বাবার কাছে এসেছি। বাবা এখন জ্ঞানের বর্ষা বর্ষণ করেন, তোমরা এখন পাবন হয়ে উঠছ। বাকি তো সকলে নিজের নিজের হিসেব মিটিয়ে দিয়ে নিজের নিজের ধামে চলে যাবে। মূল লোকে হল আত্মাদের বৃক্ষ, এখানেও সাকারি বৃক্ষ রয়েছে, ওখানে হল রুদ্রমালা, এখানে হল বিষ্ণুর মালা, তারপর ছোট ছোট শাখা বেরিয়ে আসে, গোষ্ঠীর শাখা বেরুতে বেরুতে গাছ বড় হয়ে যায়। এখন আবার ঘরে ফিরে যেতে হবে, তারপর দেবী দেবতা ধর্মে রাজত্ব করতে হবে। এখন তোমরা মানব থেকে দেবতা বিশ্বের মালিক হতে চলেছ, তো অত্যন্ত খুশি হওয়া উচিত যে ভগবান আমাদেরকে পড়াচ্ছেন, রাজযোগ আর জ্ঞানের দ্বারা
রাজাদেরও রাজা বানাচ্ছেন। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী বানান, সূর্যবংশী, তারপর চন্দ্রবংশীতে যাবে। বাবা রোজ বাচ্চাদেরকে বোঝান, আলোক প্রদান করতে থাকে। তোমরা বাদলেরা সাগরের কাছে আসো ভরবার জন্য, ভরে নিয়ে তারপর গিয়ে বরিশন করতে হয়। না ভরলে তো রাজার পদ পাবে না, প্রজাতে চলে যাবে। প্রচেষ্টা করতে থাকো যতখানি সম্ভব, বাবাকে স্মরণ করতে হবে। এখানে তো কেউ একে কেউ তাকে স্মরণ করতে থাকে, অনেক নামের সারি। বাবা এসে বলেন, বন্দে মাতরম, দেখিয়েছেন যে ভগবান দ্রৌপদীর পা টিপে দিয়েছিলেন বাবার কাছে। বৃদ্ধারা এলে বাবা তাদের বলেন, বচ্চি ক্লান্ত হয়ে পড়েছ, আর কেবল অল্প দিনে বাকি, তোমরা ঘরে বসে শ্রী বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো। যত বেশি স্মরণ করবে ততই বিকর্মাজিত হবে। নিজের সমান অন্যদেরকে না বানালে প্রজা কিভাবে বানাবে? অনেক পরিশ্রম করতে হবে, ধারণ করে তারপর অন্যদেরকেও নিজের সমান বানাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। এক নম্বর, সকল বিষয়ে নিজের সময়কে সফল করতে হবে। দান আসামি দেখে অর্থাৎ পাত্র দেখে করতে হবে। যে শুনতে চায় না তার পেছনে টাইম ওয়েস্ট করবে না। বাবার আর দেবতাদের ভক্তদেরকে জ্ঞান দিতে হবে। দু নম্বর, অবিনাশী জ্ঞান রত্নগুলোকে ধারণ করে বিত্তবান হতে হবে। ঈশ্বরীয় পাঠ অবশ্যই পড়তে হবে। এক একটি রত্ন লক্ষ টাকার, সেই জন্য একে ধারণ করতে হবে আর করাতে হবে। বরদান, সকল কর্মে বাবাকে সঙ্গ করে অর্থাৎ সাথী রূপে অনুভব করতে পারা সিদ্ধি স্বরূপ ভব। সকল কর্মে বাবার সঙ্গকে সাথী রূপে অনুভব করতে পারা সিদ্ধি স্বরূপ ভব। ব্যাখ্যা, সব থেকে সহজ আর নিরন্তর স্মরণের পদ্ধতি হল সদা বাবার সঙ্গের অনুভব হওয়া। সঙ্গের অনুভূতি স্মরণ করবার পরিশ্রম থেকে বাঁচিয়ে দেয়। যখন সাথী আছেন তবে তো স্মরণে তো থাকবেই, কিন্তু এই রকম সঙ্গে নয় যে কেবল সাথেই বসে আছেন, তা নয়। বরং সাথী এবং সহায়ক, যে সাথে থাকে তার কথা ভুলে যাওয়াও সম্ভব হতে পারে, কিন্তু সাথীকে কখনো ভুল হয় না। তো সকল কর্মে বাবা এমন সাথী যিনি কঠিনকেও সহজ করে দেন। এই রকম সাথীর সঙ্গের সদা অনুভব হতে থাকলে তবে সিদ্ধি স্বরূপ হয়ে যাবে। স্লোগান, বিশেষ আত্মা হতে হলে বিশেষত্বকেই দেখো, আর বিশেষত্বেই বিশেষত্বকেই বর্ণনা করো। বিশেষ আত্মা হতে হলে বিশেষত্বকেই দেখো, আর বিশেষত্বকেই বর্ণনা করো। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। মাতেশ্বরীজি বলছেন, আমরা যা কিছু এই চোখ দিয়ে দেখি আমরা জানি যে এখন কলিযুগের অন্ত, আর সত্যযুগী দৈবী দুনিয়ার স্থাপনা হচ্ছে। আমাদের দৃষ্টিতে এই কলিযুগী দুনিয়ার অবসান হয়েই রয়েছে। যেমন গীতাতে ভগবানের মহাবাক্য হল
বাচ্চারা, এই যে গুরু গোসাই প্রমুখ যাদেরকে দেখছো, এরা সকলেই মরেই পড়ে রয়েছে, এই রকমই আমরা মনে করি। এত এত যেসব মনুষ্য সম্প্রদায় রয়েছে, তারা সকলেই আয়রন এজ পর্যন্ত পৌঁছে গেছে। তবেই তো পরমাত্মার মহাবাক্য হল, আমি এই আসুরিক দুনিয়ার বিনাশ করে দৈবী সৃষ্টির স্থাপনা করি। তবেই তো আমরা বলতে পারব যে সকলেই মরে পড়ে আছে। তো আমাদের এই দুনিয়ার সাথে কোনো কানেকশন নেই। বলা হয়, পুরানো দুনিয়াকে দেখেও দেখো না, নতুন দুনিয়ার জন্য সাপ্তাহিক কোর্স করো। কেননা নতুন দুনিয়া স্থাপনা হবে, অর্থাৎ বেঁচে থাকব, কিন্তু এই দুনিয়ায় যেন নেই। যদিও মানুষ ভাবে আমরা ভালো কর্ম করব, দান পুণ্য করব, তাহলে আবার এই দুনিয়ায় এসে সেসব ভোগ করব, কিন্তু আমরা তো জেনে গেছি যে এই দুনিয়া এখন শেষ হলো বলে, তাহলে এই বিনাশী দুনিয়ার প্রালুব্ধই হলো বিনাশী, তা জন্ম জন্মান্তর ধরে চলবে না। এখন দেখো, আমাদের দৃষ্টি আর এই দুনিয়ার দৃষ্টিভঙ্গির মধ্যে কত পার্থক্য। এখন এই নিশ্চয় তখনই বসবে যখন এই নিশ্চয় হবে যে আমাদেরকে কে পড়াচ্ছেন। আচ্ছা, ওম শান্তি।